হযরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বহুত বড় দরজা রেখে আপনারা সাহাবী আসলা ওই আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বড় আদর করতা যতন করতা ওই আল কামা যখন আপনার সাথে করি লাইলা তখন আপনার মার কথার ভালো লাগে না বিবির কথায় চললে ওলা বনিয়া গেলা আপনার মারে আর বালা পাইন না ও আমার বয়াইন আমার বুজুর্গ কখন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বহুত বয়াইন খোলাসি মা বাপরে আপনার বিয়ার আগে বড় বালা লাগে কিন্তু শাদী করার পরে আর মা বাপরে বালা পায় না আসেনি না নাই বেটায় কৈছিল বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা তারা আব মহিলা না কোন বড় সায়খারে লইয়া হইছ দিওয়ানা বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা তারা আব মহিলা না কোন বড় সায়খারে লইয়া হইছ দিওয়ানা ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাদের আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বেজার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দার সরকাত লাগাইয়া তুই দিল রে ভাই রুহটা বাহির হয় না দমটা বাহির হয় না কলিমাও জবানে দিয়া জারি হয় না আল্লাহর বান্দার বিবিধান নবীর খেদমতের মধ্যে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী জানার জবানে দিয়ে কলিমা জারি হয় না আল্লাহর নবী দিয়ে ডা দিয়ে কইন্দার বিলাল তুমি যাও আমার আলকামার দারো গিয়া কলিমার তলকিনটা তুমি দিলাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আলকামার দারো গেলা কলিমার তলকিন দিলা আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না রে ভাই আলকামা গিয়া কনিয়া আলকাম আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না আল্লাহর নবী যে কইলা রে বিলাল ওই বাড়ির মধ্যে তুই খেউরের দেখ আমি আমার নবীরে কষ্ট দিতাম নাই সোনার নবীদের কাছে মতর মধ্যে গিয়া হাজির হইয়া হযরত আপনার আলকামার মা আপনার সালাম যখন দিলা আল্লাহর নবী দিয়ে সালামর জবাব দেওয়ার বাদে নবী দিয়ে ডাও দিয়া কইল আলকামার মা তোমার আলকামার চলন ফিরন গিলা আসলো আল্লাহর নবী দিয়ে আপনার আলকামায় মা কনিয়া রসুল আল্লাহ আমার আলকামায় তাহাজ্জুদর নমাজ চালইন না পাঁচ ওয়াক্ত নমাজ চালইন না আমার আলকামায় তসবিহ তাহলিল চালইন না ও সময় আলকামার মারে নবী যে ডা দেয়া কইন ও মেটি তোমার এই কথা জিকার করিয়া না ও কথা জিকার করিয়ার তোমার লগে তোমার আলকামার কোন ব্যবহারটা আসলো আলকামার মায়ের ডা দেয়া করি ইয়া রাসূলুল্লাহ আপনি আলকামার কথার জিকার করেন না জানি আমার কলিঞ্জার মধ্যে দাগ ঢাকাই জ্বলে আল্লাহর রাসূলের ডা দেয়া কইন দে বেটি তুমি তোমার আলকামার মাফ করিয়া দিলাও আল্লাহর বন্দে ডা দেয়া কইন ও ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামার মাফ করি যাবে নাই সোনার নবী দিয়ে ডা দেয়া কইলেন বিলাল লাকড়ি জমাও আলকামার দুনিয়ার জমিন জ্বালাই লাই যাম মার মন আপনার দিলটা নরম থাকে না দড়ো থাকে রে ভাই মার দিল নরম না দড়ো নরম থাকে জবর হুল্লা তান সামনে তান আলকামারে জ্বালানি হই যাইছ তখন ডা দিয়া কইলা ও মা ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার জাদুগির কিলা জ্বালাইবাই আল্লাহর নবী যে ডা দিয়া কইন আলকামার মা তোমার আলকামা মারা যাওয়ার লগে লগে আমার রব্বুল আলামিনে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বাড়ায় না গুণ হইল জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে তোমার আলকামারে ফেলাই দিবা তুমি তখন বরদাস্ত করতে পারবাইনি আলকামার মা কইন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামার মাফ করে দিলাইলাম আল্লাহর নবী যে ডা দেয়া কইন বিলাল যাও সাই আলকামার মুখে দিয়া কলিমা জারি হইল নি হযরত বিলালে দৌড় দিলা দৌড়াইয়া যখন গেলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু ফরমায় আমি রাস্তা তাকতে আলকামার কলিমার আওয়াজ পাইলাম ও সুবহানাল্লাহ আমার ভাই নক আমার বুজুর্গ কর আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল রে ভাই মা বাবার মনে যদি কষ্ট দিলাও বাবার মা আমার মনে আঘাত দিলাও জানিয়া রাখিও দুনিয়ার জমিন তোমার বরবাদ আখেরাতের জমিন তোমার বরবাদ হই যাইব রে ভাই আপনার কিতাবের মধ্যে মাসলা লিখিত না যদি তোমার মা বাপ পাগল হই যায় মজনুর হই যায় দেওয়ানা হই যায় ওই মা বাপরে আপনার লং
নম্বর দিবান দিতে পারতাম না বান্দা বান্দা তোমার লাগে হারাম। যদি কোনো মানুষে কয় ও বা ও বা তোমার বাপরে বান দিতাম করতে কি লঙ্গর গেছে তুমি আনিয়া দেও চাই, কই দা আপনার ওই লঙ্গর গেছে আনিয়া দেও আল্লাহর বন্দার লাগে হারাম। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপর বদলা কেউ দি তোমার চনায়, মা বাপে যতক্ষণ তোমার আমার লাগে আসান করলাম মায়া করলা রে ভাই। ওই মা বাপর বদলা দুনিয়ার জমিন কোনো বেটার হিম্মত নাই দেনেওয়ালা, যে মায়ে তোমার দশ মাস দশ দিন পা গরমর মধ্যে ধারণ করিয়া তখন তুমি গরবর মধ্যে চিলাই করিন্দার মধ্যে লাচ্ছি দিলাই, ওই মায়ে বুকুর মধ্যে হাত দিয়া মাতর কামড়ে চইয়া উঠিয়া গেলা রে ভাই। আবার ফিরিয়া ইয়া কামাত বইলা আবার তুমি করিন্দার মধ্যে লাচ্ছি মারলাই, আবার ফিরিয়া তোমার মা উঠিয়া আপনার গরের কুড়ার মধ্যে গেলা, এইভাবে আপনার দশ মাস দশ দিন তোমার গর্ব ধারণ করলা। এখন মুসলমান একটা প্রশ্নের জবাব দেও চাই, কোনো আল্লাহর বন্দায় ফারবাইনি পেটের মধ্যে তিন কেজি ওজনের এখানে ইট লইয়া এক মাস ঘুরি তাই ফারবাইনি রে ভাই? কোনো বেটার হিম্মত আছেন ফারবাইনি? ফারা যাইব মনে কয় নাকি যা জি তিন দিন গুড়ার বাদে কইবা বাবার বালা না আড়িতাম পারিয়ান না ওলা নেন, কিন্তু ও মায় দশ মাস দশ দিন তোমার গর্ব ধারণ করিয়া আল্লাহর বন্দা তোমার দুনিয়ার জমিন যেই দিন প্রসব করাইলা ও দিন রক্ত নদী নালা বইয়া গেল রে ভাই, তোমার মা বেহুশ হইলা, হুশ হওয়ার পরে তোমার মার সামনে যখন জাদু নিয়ে দেখাইলা তোমার মায়ে জগে লগে আপনার সুমা দিয়া কইনে জাদু আমার সারা দু কুশল হয়ে গেছে হোকা সুবহান আল্লাহ। আই সেই মার কথা তোমার ভালা লাগে না, সেই বাবার কথা তোমার ভালা লাগে না রে ভাই, মাঘ মাইয়া শীতল দিন মুছিয়া তুমি বিছনা বড় তোমার গরম বিছনা তুই আপনার ঘুম লাগাইলা রে ভাই। আই সেই মার বায় সাইয়া তুমি গুদাম মারিয়া কথা কও মারে তুমি আঘাত দি কথা কও, ও মুসলমান যে মা আপনার দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করলা আপনার আমারে পানিলা বুঝিলা, ওই মার বদলা দুনিয়ার জমিনে কোনো বেটার হিম্মত নাই দিত রে ভাই। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার মার খান্দর মধ্যে লইয়া বারো বছর ঘুরার পরে কইলা মা গো তোমার হক আদায় হইছে নি, বলে বাবারে তুমি যদি আরো বারো বছর হইয়া ঘুরো তবুও তুমি আমার এক কুশির তার উস্তায় ভরে চায় না, আবার খান্দর মধ্যে লইয়া কইলা আরো বারো বছর ঘুরিয়া কইলা মা গো তোমার হক আদায় হইছে নি, বলে বাবারে যদি আরো বারো বছর লইয়া ঘুরো তবু এক কুশির তার উস্তায় ভরে চায় না। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি রে মা ডাক দিয়া কইন দে বাবা, এইভাবে যদি সারা জিন্দগি লইয়া ঘুরো তবুও তুমি আমার এক কুশির তার উস্তায় ভরে চায় না গো সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করে নেওয়ালা বনিয়া যাও, দুনিয়ার জমিন সবচেয়ে বড় ফিরসা বইলা আমার মা এবং বাবা, বড় ফিরসা বড় দ্বার আফেল লইয়া যাও, আঙ্গুর লইয়া যাও, বানানা লইয়া যাও, ফিরসা বরে গেছে গিয়া দোয়া করো সেই দোয়া আল্লাহর কাছে কবুল হইতে পারে না হইতে পারে কোনো গ্যারান্টি নাই রে ভাই, কিন্তু মা বাবা যদি তোমার দোয়া তোমার লগে দোয়া করিলাই কই দা আল্লাহর আল্লাহ রব্বুল আলামিনের ডাইরেক্ট কবুল করি নাই বউ সুবহানাল্লাহ। হযরতে বাই যদি বুঝতামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আট বছর বয়স সময় মা একদিন রাত্রি বেলা ডাল দেয়া কইলা রে বাবা আমার বড় পানির পিনাসে ধরছে তুমি আমার এক ফোঁটা পানি খাবাও, হযরতে বাই যদি বুঝতামি গরুর ভিতরে গেলা গিয়া পানি পাইলা না পাওয়া সত্ত্বে নদীর মধ্যে দৌড় মারলা নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলাম মা ঘুমাই গেছই, ও সময় মনের মধ্যে আইলে এখন যদি আমি আমার মারে চালাই তাহলে মার মন আপনার মা কষ্ট হয়ে যাইব, মারে চালানি বাদ দিয়া পানির গ্লাস হাত লইয়া উবাত রইলা আপনার ঘুমাইলা না কোন সময় মার ঘুম ছাড়িব, আর ও ঘুম ছাড়ানোর মধ্যে আমি আমার মারে পানি দিতে পারতাম না, পানির গ্লাস লইয়া সারা রাত মার দ্বার উবাত রইলা, মার ঘুম ছাড়িল ফজরের সময় দেখলা
আপনার পায়ে জিদ্দারও খাড়া, দেখিয়া কইলা বাবারে তুমি পানির গ্লাস লইয়া কেন খাড়া রইলাই? বলে ও আম্মা জানে রাত বারোটার সময় তুমি আমার পানি খুঁজিছিলাই, ঘরের ভিতরে পানি পাইলাম না, আমি দৌড়াইয়া নদীর মধ্যে গেলাম, নদীর থেকে পানি লইয়া আইয়া দেখলাম গো মা আপনি ঘুমাই গেছেন, আপনার চালাইলাম না, আপনার কষ্ট হইব। বলে বাবারে তুমি পানির গ্লাস তুইয়া ঘুমাই গেলাই না? বলে মা গো কোন সময় তোমার ঘুম চাইব, আমি বাইরে দিতে পানি দিতে পারতাম না। হজরতে বায়েজিদ বুঝতামি রে মায় বুকুর মধ্যে আদাইয়া কইলা রে দয়াল আমার বায়েজিদ রে জমানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করিয়া লইল। বায়েজিদ বুঝতামি তখন কুর জমানার আপনার ওলি আল্লাহ বনিয়া গেল। ওবা সুবহানাল্লাহ, আরে জোরে জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়া ইলোকন আমার বুজুর্গ হল, মা এবং বাবার খেদমত করনে ওলা, মা এবং বাবার দোয়ালনে ওলা বনিয়া যাও। যদি বদুয়া লইলাও দুনিয়ার জমিন তোমার বরবাদ, আখেরাতের জমিনও তোমার বরবাদ বনি যাই বরে ভাই। আল্লাহর এক বন্দা আমার ভাইয়া ইলোকন আমার বুজুর্গ হল, মারে বড় মায়া কর্তা বড় মহাব্বত কর্তা, আল্লাহর বন্দা যে সময় এক বছর আপনার অজর মসুমাই লইলা মা গো আমি অজ দাইতাম। বলে বাবার এই বছর তুমি অজ তুমি আমি মার মৌতই যাইব, তুমি জাদুমণির মুখ কার আমি দেখতাম না। দুই নম্বর আবার হজর মসু পাইছে, কইলা মা গো আমি হজ যাইতাম। বলে বাবারে এই বছর হজ যাইও না, আমি মার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখ কান দেখতাম নাই, এই বছর যাওয়া বাদ দিলা। বাদর বছর আবার হজর মসুম আইল, কইলা মা গো আমি হজ যাইতাম। বলে বাবারে এই বছর যাইও না, আমি মার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখ কান আমি দেখতাম নাই। এই বেটা উঠিয়া কইলা মা গো তোমার মৌত হইত নাই আর আমার হজ যাওয়া হইত না, কও না ওজুবিল্লা। আল্লাহরে বন্দায় গাঁটটি গুল করিয়া হজর মধ্যে রানা দিলা, আগর জমানা রাটিয়া যাওয়া আসলো আটিয়া রানা দি শৈন্য ভাই, ঘরের ভিতর আপনার কতখানে যাওয়ার পরে রাত্রি যখন ওই গেল, আল্লাহর বন্দায় কইলা সব থেকে বালা জায়গা মসজিদ, মসজিদের বারান্দার সামান রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া গেলা। আল্লাহর বন্দা মসজিদের ভিতরে ঢুকিয়া যখন নমাজের মধ্যে খাড়া হইলা, আল্লাহ ওই মসজিদের লাগাবাড়িতে যখন সুর হামাইয়া মাল আসবাব লইয়া যখন বার হয়ে গেছে, বাড়ির মালিকে বুধ ভাই লাইল, বুধ ভাইয়া কুদাইয়া যখন লইয়া ভাই রইছে, সুরে দেখছে বাঘমারে পথ নাই, বারান্দার সামান রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া আবার যারা আপনার নমাজ কারণে তার দুইটা চোখ খোলা হয়ে যাব, হাত কাটা হইলো, পাও কাটা হইলো, চোখ খোলা হইলো। এরপরে বাদশাহ জানাইয়া দিল ডুল মারি মারিয়া মানুষ জানাইয়া দেও, জাইন চুরি করবা তান দুইটা হাত কাটা হইব, জাইন আপনার চুরি করিয়া মসজিদ ঢুকবা পাও কাটা হইব, জাইন নমাজ খাড়া হইবা চোখ খোলা হইব। ওইভাবে ডুল মারি মারিয়া বাজার গল্লে গল্লে যখন জানাইয়া দিচ্ছে না, আল্লাহর বন্দায় ও সময় কেন ডাক দেখো ভাইয়াই নকল, এই কথাটা না কইয়া ও কথাটা কোরে ভাইয়াই নকল। আজে মার কথা না মানিয়া বাবার কথা না মানিয়া বালা খামে যাইব, বাদ খামে যাইব, তার ওইভাবে দোষা হইব। মানুষে কইলা কি তার লাগে মার মুখ তুলিয়া খাজুর আপনার ফল চুলাইয়া, মার মুখ তুলিয়া যদি আপনার ফল তুলিয়া খাবাও, মার মুখ তুলিয়া মাছ বাসিয়া দিয়া যদি বাবার মুখ তুলিয়া খাবাও, আর তোমার মায়ের তোমার মুখ বাসাইয়া একবার মুস্কুরিয়ানি দিলা, আর তুমি যদি তোমার মার মাবুর মুখ বাইসাইয়া একবার মুস্কুরিয়ানি দিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমায় এক মকবুল হজর সব তোমার আমার নামায় আমার মধ্যে দেব। ওই ওক সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়া ইলোকন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ হইলা সবচেয়ে বড় রে ভাই, মা বাপের খেদমত করনে ওলা, মা বাবার এহসান করনে ওলা আমরা বলি যাই যাম। আল্লাহর নবীজির কাছে একজন সাহাবাকে লাগিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতাম, আমার মুরব্বী মা বাপ দুইজন আছেন, তান রে তুইয়া জিহাদের ময়দানে যাইতাম নি? আল্লাহর নবী যে ডা দেয়া কইন্নে, ও সাহাবা তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগতো নাই, তুমি তোমার
তোমার বাড়ির দাও গে, তোমার মা বাবার খেদমত করে নেওয়ালা বনিয়া যাও গা সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করে নেওয়ালা বনিয়া যাও রে ভাই। মা বাবার যদি এহসান করে নেওয়ালা, মায়া করে নেওয়ালা তুমি বনতায় পারো, দুনিয়ার জমিন তুমি কামিয়া বাখরা, তোর জমিন তুমি কামিয়া বনি যাইবা গো সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আমার আল্লাহই কাইয়া দিত না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে সময় তোমার মা বাবার সম্মুখে তুমি যাইবাই, ওই মা বাবার সম্মুখে যাওয়ার পরে নরম নরম ভাষা দিয়া তুমি বুঝাও, যদিও তোমার মা বাপ বেদিন থাকি যাই, তুমি দিনদার হয়ে যাও, শরীয়ত লঙ্ঘন কাজ করিলাই, নরম নরম ভাষা দিয়া বুঝাইয়াও যদি তোমার মা বাপরে তুমি সিধা রাস্তা জানতে পারো না, আল্লাহর নবী দিয়ে পরমান আগলা বাড়ি দিয়াও তোমার মা বাবার খেদমত তুমি করনে ওয়ালা বনিয়া যাও। মা বাপরে কোন অবস্থায় ফালানি যাই চড়াই রে ভাই, ওই মা বাপরে যদি আপনারা আদর করনে ওয়ালা, যতন করনে ওয়ালা বনিয়া যাও, দুনিয়ার জমিন সম্মান ইজ্জত তোমার বাড়ি যাইব, আখেরাতের জমিনের মধ্যে মাওলা জান্নাতের মালিক বানাইয়া দিব। একটা কথা ওই মুখিয়াল করো কোয়া, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ডাকে কইলারে দয়াল, জান্নাতের মধ্যে আমার বন্ধুকে হইবরে দয়াল, আমার আল্লাহ এটা দেখুন নে মূসা, জান্নাতের মধ্যে আপনার খোসাই এক বেটা মাংস বেচনে ওয়ালাও এক বেটা, তোমার বন্ধু বনিয়া যাইব। হযরতে মূসা কইলো, আল্লাহ আমি ওই বেটারে দুনিয়ার থাকা অবস্থায় দেখি লাইতাম। আমার আল্লাহ কইলো, এ মূসা ওই বেটারে যদি দেখতে চাও তাহলে অমুক বাজারের মধ্যে তুমি যাও। হযরতে মূসা আলাইহিস সালাম অমুক বাজারের মধ্যে গেলা, গিয়া দেখলা বেটায় মাংস বেচনে, মাংস বেচা দেখিয়া মূসা বারান্দা তোমার মধ্যে বই রইলা। মাংস বেচা যখন শেষ হইল, আল্লাহর বন্দা এক টুকরা মাংস লইয়া আপনার বেগর মধ্যে আড়াইয়া যখন রানা দিলাই, সেটা দেখ হইলা রে ভাই, আমি একজন মুসাফির মানু, তুমি যদি আমার মেহমান বানাইয়া তোমার বাড়ি খানা লইয়া যাই যায়। আল্লাহর বন্দা কইলা, ঠিক আছে রে ভাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেলা, মাংসগুলা পাটকাইলা, সুন্দর করিয়া বানাইয়া রুটি বানাইয়া আপনার একটা প্যাকেটিং বাইর করিয়া বিছনার তাকিয়া সুন্দর একটা প্যাকেটিং বাইর করলা, ওই প্যাকেটিং বাইরে করিয়া মুরব্বী একজন পেটি মানুষ বাইরে করিয়া আল্লাহর বন্দির মুখ মধ্যে জেলা পাকিয়ে তার বাচ্চারে খাবায়, ওইভাবে মারে আপনার মুখ তুলিয়া তুলিয়া খাওয়াইলা। মোসায় দেখতে আসুন, ও খাওয়ানি শেষ হওয়ার পরে আমার প্যাকেটিং করিয়া আপনার নরম একটা বিছনাত নিয়ে আল্লাহর বন্দায় হুতাইলা, যখন আপনার হুতাইতে ও সময় আল্লাহর বন্দে একটা দোয়া করলা, মোসায় দোয়া কিতা করছেন শুনছেন না, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে প্যাকেটিং করিয়া তোয়ার পরে ডা দেয়া কইনে, ভাই ওই মুরব্বি যে বেটি, এই বেটি তোমার কিতা, বলে এই বেটি হইলা আমার মা, বলে এই বেটি কিতা দোয়া করলা, বলে আমার মা দোয়া করছেন, ও আল্লাহ আমার ছেলেরে তুমি মূসার রফিক বানাইয়া জন্নতর মধ্যে ঘুরাইও রে দয়াল, মূসার বন্ধু বানাইয়া জন্নত ঘুরাইও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডা দেয়া কইনে, বেটা আমি হইলাম মূসা, আমার আল্লাহ জানাইয়া দিছেন তুমি জন্নতর মধ্যে তুমি আমার বন্ধু বন্ধা গো সুবহানাল্লাহ। কেদমতে মাতার পিতার কোন সুবহে শাম, তাকে বাসি হর দুআলম মেকে নাম, কেদমতে মাতার পিতার কোন সুবহে শাম, তাকে বাসি হর দুআলম মেকে নাম। তাহলে মা বাবার খেদমত করে নেওয়ালা বনতাম না, বনতাম না, বলি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। এখন ব আপনার যারা মার মন আঘাত দিলাইছো, বাবার মন আঘাত দিলাইছো, তুমি আপনার জেটকি মারি দিছো, গুদাম মারি দিছো, বাইরে তোমার জীবনে যদি কোনোদিন মারে গুদাম মারিয়া থাকো, বাবার গুদাম মারিয়া থাকো, আইল ওয়াজর মহফিল থেকে গিয়া মার ফাঁত ধরিয়া বাবার ফাঁত ধরি মাফ চাইবা সবে ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হইল,
আমার মা আমার বাবারে আমি জটকি মারছি, গুদাম মারছি। আজকে আমার মা দুনিয়ার জমিনও নাই, আমার বাজান দুনিয়ার জমিনও নাই, আমি আন্ধার ঘরের মধ্যে তুই আইছি রে ভাই। আজকে আমার মা আমার কাছে আমি মাফ চাইবার কোনো লাইন নাই। বলে লাইন হইল আল্লাহর নবী দিয়ে ফরমায়, তোমার মা যদি মারা যায়, তোমার বাবা যদি মারা যায়, মার কবর যাইও বাবার কবর যাইও, তিনবার কলুবু আল্লাহ পড়িয়া দিও। আল্লাহর নবী দিয়ে ফরমানি, তিনবার কলুবু আল্লাহ শরীফ পড়িয়া যদি তুমি দেও। আল্লাহর নবী দিয়ে ফরমানি, তিন ওহুদ ফাড়র পরিমাণ সব আল্লাহ সব পড়াইয়া দেও। কো সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। দুই নম্বর হইল বাপর কবরের ফাড়ও বাইয়া, মার কবরের ফাড়ও বাইয়া, দোয়া দোয়া করে আত্মরা মারিয়া দোয়া করিও, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ জানাইয়া দিতরা বন্দা, তুমি যখন দোয়া করো ভাই, বলে আমার মা বাবা যেভাবে ছোটবেলা আমার পালিশ না বুঝিছিলা, ওইভাবে তুমি আল্লাহ আমার মা বাবার মায়া করিলাম, মহব্বত করিলাম। যখন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে আপনারা দোয়া করব, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মা বাবরে হেফাজত করিলে এই বাবা সুবহান আল্লাহ। তাহলে মা বাবার লাগে দোয়া করো না, আমরা বলে যেতাম সবে ইনশাআল্লাহ। তিন নম্বর মা চইল রে ভাই, ওই মা ওই বাপে আমার লাগে বাড়ি বানাইলা, ঘর বানাইলা, জমিন জায়গা সারা আমার দিয়া ছোট তাকে বড় বানাইয়া ফালিয়া বসিয়া, আমার সত্তা সমঝাইয়া আজকে আমার মা আমার বাবা কবরিস্তানের মধ্যে, আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার সুন্দরভাবে চলাফেরা করি। আর আই সেই মা সেই বাপে কবরিস্তান থেকে আপনার আমার হাত পায়ে চাইছিলা। আল্লাহর নবী দিয়ে ফরমানাল মাইতু কাল গরিব, মাইত যারা মারা যায় যেভাবে ডুবন্ত মানুষ কোনো সারা থাকে না, ওইভাবে মাইত ওগুলোর কোনো সারা থাকে না। মা বাপে আপনার আমার হাত পায়ে চাইছিলার কই যাহায় রে ভাই, দুনিয়ার জমিন আমার ছেলে তুই আইলাম, আমার বাড়ি দিয়ে আইলাম, ঘর দিয়ে আইলাম, সব বানাইয়া তুই আইলাম, আমি আন্ধার ঘরের মধ্যে কোনো আলোতে আসি, আমার ভয় একটা মানে খুঁজো করে না। যখন মসজিদ মাদ্রাসার ছেলে আপনার সোনা কাও খোল দিলাই, আল্লাহর নবী দিয়ে ফরমাই, আল্লাহর বান্দা এবং বান্দির কবরের মধ্যে বেহেশতের খাঁচা পৌঁছিয়া যায়। আল্লাহর বান্দা এবং বান্দি যখন বেহেশতের খাঁচা পানি করে খেয়ে দিছে পাঠাইয়া, বলে তোমার ছেলে আপনার অমুক মাদ্রাসার মধ্যে সদকা দিয়া দোয়া করাইছে, তখন আল্লাহর বান্দা বলে তার কবিরস্থানের ঢাক দিয়া কোনে ভাই অকল, আমার ছেলে আমি দুনিয়ার জমিনে তুই আইছিলাম, আমার মেয়ে দুনিয়ার জমিনে তুই আইছিলাম, আমার লাগে দোয়া করাইছে, দেখো বেশ দিনও খাঞ্চা পাইলাম। হেরা কই না রে ভাই, আমার নিমহারাম ছেলে তুই আইলাম, নিমহারাম মেয়ে তুই আইলাম, এখন আইজ আমার লাগে দোয়া করাইল না, ই মা বাবার লাগে দোয়া করাইতাম না করাইতাম না রে ভাই, মা বাবার লাগে দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ। তা হইলে এক দশজন মানুষ বারো মাত্র 2000 করিয়া মা বাপ দুনিয়ার থাকতে আপনার থাকলে খাওয়াইতাম আসলাম, উড়াইতাম আসলাম, পিন্দাইতাম আসলাম, আজ বাড়ি ঘর তৈয়া সারা তৈয়া মা বাপ ঘরের মধ্যে আন্ধার ঘরের মধ্যে, ও দশজন মানুষ বারো 2000 দিতায় মা বাবার কবর আল্লাহ নূর দি মনোয়ার করিয়া দিত, একজন ভাই আসেন এক নম্বরে 2000 দিতাম, সাহস করে খাড়া হইতাম, একজন ভাই খাড়া হইতাম, বলে হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবার সারা জিনিস তুইয়াই হালিয়া থেকে গেলা, আমার মা বাবা আমি কবরিস্তানের মধ্যে আন্ধার ঘরের মধ্যে তুইয়াইছি, হুজুর আমি 2000 দিলাম আমার মারে আমার বাবারে, আল্লাহ বেশ দূর খাঞ্চা ফাটাইত, জন্ম বাগান বানাইয়া দিত, খবর রাজা আল্লাহ মাফ করিয়া দিত, ও কোন ভাইয়ে সর্বপ্রথম 2000 দিতাম রে ভাই। একজন ভাই নাইনি বলে মা বাবার লাগে মায়া নাইনি, বলে আমার মা বাপ থাকলে তো খাইতা আসলা, রইতে আসলা, উড়াইতাম আসলাম, বিন্দাইতাম আসলাম, হসপিটাল লইয়া দিতাম, মাশাআল্লাহ। আমার জনাবর নাম কিটা? আলতাফ হোসেন ভাই। নারায়ে তাকবীর, ইয়া আল্লাহ, যেটা কো নারায়ে তাকবীর। আলতাফ হোসেন ভাই 2000 টাকা, আয় আল্লাহ। আলতাফ হোসেন ভাই মা বাবা শুনি, আয় আল্লাহ। আলতাফ হোসেন ভাইয়ের মা এবং বাবা দজন শুনলে দয়াল, আল্লাহ তালার হায়াত তো ইবাদান করে দেও, আমার আলতাফ ভাই রেখে মত করার তৌফিক দেও। আল্লাহ নবী যেন ফরমাইছেন যে মানুষের মা বাপ পাইল আর জন্নত কিন্তু পারল না, আল্লাহ কেন কমবক দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহ আমার বাইরে তুমি তোমার মা তার মা বাবার খেদ মত করার তৌফিক দাও, জন্নত খান কিনবার তৌফিক তুমি মহলায় দিয়া দেও সব আল্লাহ আমিন। দুই নম্বরে সজ্জন ভাই নাইনি বলে আমার মা বাবার লাগে দোয়া হইতো, মাত্র 2000 টাকা দিতাম রে ভাই। দুই নম্বরে খেয়ে দিতাম মাত্র 2000 টাকা, মা বাপ থাকলে খাইতা আসলা, রইতে আসলা, আমি হসপিটাল নিয়ে যাইতাম আসলাম, আমি খাওয়াইতাম আসলাম, উড়াইতাম আসলাম, 2000টা টাকা দিতাম। একজন ভাই নাইনি, মাশাআল্লাহ, ভাইয়ের নাম কিটা? কবিরউদ্দিন লস্কর সাহেব। 2000 টাকা কোন জায়গা?
আব্দুল খান্নান মাস্টারও বাদ দিয়ে ও আচ্ছা আচ্ছা আমি মাল লাগি।